সোলো সুখে খুশি নন টিম ব্লাডলাইনের ওপর, কিন্তু কেন জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ক্ল্যাশ অফ দি ক্যাসলে সোলো সুখ অফিসিয়ালি জয়েন করেছিলেন টিম ব্লাডলাইন, এবং তারপর কয়েক সপ্তাহ বেশ ভালোই চলেছিল। কিন্তু তারপর শুরু হলো টিমের মধ্যেই দ্বন্দ্ব এবং অনেক বেশি মতভেদ, আর এখানে গণ্ডগোল পাকিয়েছেন জেই উসো। যেমন সোলো সুখের ভালো বন্ধু হচ্ছে স্যামি জেন, ঠিক তেমনই আবার অন্যদিকে জেই উসোর পছন্দ হচ্ছে না স্যামি জেনকে। আবার মাঝে মাঝে এমন কিছু করছেন জেই উসো যা আবার রোমানের বেশি পছন্দ হচ্ছে না। মানে টিমের মধ্যে যে একতা এবং তারা যা বলে উই আর ওয়ান, সেটা কিন্তু কোনোভাবে ঠিক মতো হচ্ছে না। আর সত্যি যদি আমরা এক হয়ে থাকি তাহলে আমাদের মধ্যে কেন এত মত পার্থক্য হবে, এমন প্রশ্ন সোলো সিকোয়ার। আর তাই সোলো সিকোয়া ঠিক মতো মানতে পারছে না টিম ব্লাডলাইন দিকে, কিন্তু তিনি এটাও বলেছেন যে আমাদের টিমের কোনো শেষ নেই, আমরা হচ্ছি লিমিটলেস। আর এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে আপেক্ষিক, এটা কিছু পরেই সেরে যাবে। কিন্তু কিন্তু রেসিং রিপোর্টসে বলা হচ্ছে যে জেই উসো বিট্রে করবেন ব্লাডলাইনকে, আর এর পসিবিলিটি অনেক বেশি, মানে ভাই অনেক 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 বেশি। আর বলে এটাও হচ্ছে যে হয়তো জেই উসোর কারণে রোমান রিংস তার ম্যাচ হেরে যাবে, যদি এটা একটা বড় প্ল্যান হবে ডাব্লিউডাব্লিউইর।